স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে বাথরুম থেকে পাওয়া গেল টিটিসির চুরি যাওয়া 29টি কম্পিউটারের যন্ত্রাংশ। নোয়াখালীর বেগমগঞ্জে প্রেমিকার বাড়িতে আটক বন্ধুকে উদ্ধার করতে গিয়ে যুবক খুন। নাটোরের গুরুদাসপুরে স্বামীকে মোটর সাইকেল কিনে না দেয়ায় মাকে হত্যা করেছে মেয়ে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ল্যাবের চুরি যাওয়া 29টি কম্পিউটারের যন্ত্রাংশ অবশেষে ওই ভবনের বাথরুমের ফলস ছাদের ওপর পাওয়া গেছে। পুলিশের ধারণা, টিটিসিতেই কর্মরত কেউ চুরির জন্য যন্ত্রাংশগুলো সিপিইউ থেকে খুলে সেখানে লুকিয়ে রেখেছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে জড়িত ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরীর শাহমখদুম থানা পুলিশ ল্যাবের পাশের বাথরুমের ফলস ছাদ থেকে 29টি কম্পিউটারের হার্ডডিস্ক, র্যাম, কুলিং ফ্যান, মাদারবোর্ড ও প্রসেসর সহ অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করে। রাজশাহী টিটিসির কম্পিউটার ল্যাবটি আইটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত। গত রোববার বিকেলে কর্তৃপক্ষ চুরির বিষয়টি জানতে পারে। আইটি ভবনে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলেও ফুটেজ সেভ হতো না। বিষয়টি সংশ্লিষ্টরা টিটিসি অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এমদাদুল হককে অবহিত করলেও তিনি পদক্ষেপ নেননি, ফলে এখন জড়িত ব্যক্তিকে শনাক্ত করা যাচ্ছে না। পুলিশ বলছে প্রাথমিক তদন্তে তাদের মনে হয়েছে এটা ছিচকে চোরের কাজ নয়। এদিকে ভয়াবহ এই ঘটনায় নিজের কোনো দায় নেই বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হক। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইপুর ইউনিয়নে পারভেজ হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। মঙ্গলবার সকালে পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ হোসেন আলাইপুর ইউনিয়নের আক্তার রামপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। আহতরা হচ্ছেন উপজেলার রুদ্রপুর গ্রামের নজির আহমেদের ছেলে রিয়াদ হোসেন, পারভেজ ও হেঞ্জু মিয়ার ছেলে আজাদ হোসেন সহ চারজন। আহত এবং স্থানীয়রা জানান, বেগমগঞ্জের রুদ্রপুর গ্রামের নাজির আহমেদের ছেলে সুজনের সাথে পাঁচবাড়িয়া গ্রামের শাহ আলমের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে সোমবার রাতে মোবাইল ফোনে সুজনকে বাড়িতে ডেকে নেয় শাহ আলমের মেয়ে। কল পেয়ে রাতে বাড়িতে এলে সুজনকে আটক করে টাকা দাবি করে, অন্যথায় তাদের মেয়েকে বিয়ে করতে হবে বলে প্রস্তাব দেয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে সুজনকে উদ্ধার করতে গেলে ক্ষিপ্ত হয় প্রেমিকার বাবা শাহ আলম সহ পরিবারের লোকজন, তাদের উপর হামলা চালায়। এ সময় এলোপাথাড়ি কুপিয়ে পারভেজ সহ অন্তত পাঁচজনকে আহত করে। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালীর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নাটোরের গুরুদাসপুরে স্বামীকে মোটর সাইকেল কিনে না দেয়ায় মা সেলিনা বেগমকে ধারালো ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করেছে মেয়ে ববি আক্তার। হত্যাকাণ্ডের পর লুটে নেয়া নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। এর আগে গতরাতে সেলিনা বেগমের বাড়ি থেকে ববি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, গত ৬ মাস পূর্বে ববি খাতুনের খালাতো ভাই সোহেল রানার সাথে তার বিয়ে হয়। বিয়ের পরে ববি খাতুন তার স্বামী সোহেলকে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মা সেলিনা খাতুনকে প্রস্তাব দেয়, কিন্তু সেই প্রস্তাবে সেলিনা বেগম রাজি হয়নি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য শুরু হয়। এরই জের ধরে ববি আক্তার গত ২১ মার্চ তার স্বামীর বাড়ি থেকে গুরুদাসপুর উপজেলার নারীবাড়ি গ্রামে মায়ের বাড়িতে বেড়াতে আসে। পরে গতকাল সোমবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ব্লেড দিয়ে তার মা সেলিনা বেগমের গলা কেটে হত্যা করে। হত্যার পর বাড়ির আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় ববি আক্তার। নিহত সেলিনা বেগম একই এলাকার নজরুল ইসলামের স্ত্রী। সিরাজগঞ্জের সলঙ্গায় ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ভোর ৪:৩০ র্যাবের এক অভিযানে যাত্রীবাহী শ্যামলী পরিবহনে তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল সহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ধনশা গ্রামের সিরাজউদ্দিনের ছেলে মতিউর রহমান মণ্ডল ও রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন সর্দারপাড়া গ্রামের এবাদত হোসেনের ছেলে রাশিফ হাসান। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজারে
ঢাকা বগুড়ার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করে। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী শ্যামলী পরিবহনে তল্লাশি করে 50 বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে দুটি মোবাইল এবং নগদ 8,000 টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। আওয়ামী লীগে কোনো হাইব্রিড মাদকাসক্ত মাস্তানদের স্থান নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার দুপুরে বদলগাছি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সঠিক সিদ্ধান্ত ও সঠিক নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, যারা ঐক্যবদ্ধ থাকতে পারবে না তাদের দলে থাকার অধিকার নেই। এ সময় মন্ত্রী বিএনপির মহাসচিব ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, পদত্যাগ এত সহজ নয়, শেখ হাসিনার এক ফোঁটা রক্তবিন্দু বেঁচে থাকতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে না এবং পথ হারাবে না। এ সময় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি। বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ আবু জাফর মোহাম্মদ শফি মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সলিমউদ্দিন তরফদার, আনোয়ার হোসেন হেলাল ও ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নওগাঁয় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুবিধাভোগীদের মাঝে উন্নত জাতের ক্রস ব্রিড গাভী, বাসস্থান উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। মঙ্গলবার সকাল 11:30টায় নগর সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহিরুদ্দিন, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হেলাল উদ্দিন খান, এছাড়াও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবিধাভোগী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন সুবিধাভোগীদের মাঝে একটি উন্নত জাতের ক্রসব্রিড গাভী, বাসস্থান উপকরণ ও খাদ্য সহায়তা বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।